প্রোডাক্ট নিয়ে তো আমি 100% আশাবাদী, কারণ বাংলাদেশে এই টাইপের ছবিই হয়নি। এবং এটা তার আমি তো বলছি যে বাংলাদেশের যদি এই টাইপের ছবি কেউ দেখাইতে পারে যে আগে হয়েছে বা পরে হবে কিনা আমি জানি না, আগে হয়েছে তাহলে আমি আর সিনেমায় বানাবো না। এইটা লোক এই টাইপের ছবি একদম টোটালি একটা ডিফারেন্ট একটা ছবি, যেটা এই ছবিটার ভিতরে মানে এই টাইপের ছবি পোস্টার দেখতেই পারে যে ছবিটা আমি কী আছে, এটা কিন্তু 100% সত্য কথা। কারণ এই টাইপের ছবি আমাদের বাংলাদেশে হয় নাই, যেই কারণে আমি বলতেছি যে এই ছবিটা যারাই দেখবে তারা নিজেরাই আমার সাথে একমত হবে, হ্যাঁ যে আসলে এই টাইপের ছবি বাংলাদেশে হয় নাই। আমি তো অ্যাকচুয়ালি আমার টার্গেট সিনেপ্লেক্স, হ্যাঁ হল, হলে আমি কখনোই আশাবাদী থাকি না, কারণ হল আগের মতো সে হল নাই, ঠিক আছে। হল এখন এখন হল হয়ে গেছে গোডাউন, হল হয়ে গেছে কমেডি সেন্টার, হল হয়ে গেছে গা মানে হল আর হল নাই। এই আছে যে কিছু হাতে গোনা 20-25টা হল আছে, এগুলা এখন আমার আমার চিন্তাধারা যে এই হলগুলো তাও কতটুকু ভালো করতে পারবে আমি জানি না। যারা আমি জানি না, যারা আমি আমি একটা জিনিস বুঝি যে যারা এই চিন্তাভাবনা করতেছে যে ঈদের ছবিটা রিলিজ করবো বা, হ্যাঁ আমি কিন্তু অনেক প্রোডিউসারের কাঁদতেও দেখছি গতবার যখন কিলহিম ছবি আমরা রিলিজ করি তখন কিন্তু প্রোডিউসাররা কাঁদছে, কায়দে কায়দে বলছে যে একটু হলে আসেন ছবিটা দেখেন, হ্যাঁ। তা আমি তাদের প্রতি অনুরোধ করবো যে এই কাজটা আপনাদের বেলা যাতে না হয়, আমরা কোনো ব্যাপার নেই ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের আমরা সবসময় এই যে করে আসছি আজ থেকে 10-12 বছর যাবত, আগামী তো সবসময় করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমাদের যে বাজেট, আমাদের যে ছবি, আমাদের যে গল্প, আমাদের ইনশাল্লাহ আমরা আমাদের কাঁদতে হবে না ইনশাল্লাহ, যেই কুমারই আসুক, এটা নিয়ে আমার কোনো ফ্যাক্ট না, না কখনোই কোনোদিন করি না। সবশেষে দর্শকদের বলবো যে আমার পোস্টারে আমার কথা এবং আমার কাজে আপনারা সিনেমা হলে তার প্রুফ পাবেন, এবং আপনারা নিজের মুখেই বলবেন যে না আমরা অ্যাকচুয়ালি এত সুন্দর একটা হরর মুভি, হরর মুভি না, এই ছবিতে একটা মেসেজ আছে, এত সুন্দর একটা মেসেজ আছে যে মেসেজটা আপনার আমার সবার ফ্যামিলিতে দরকার, এই ছবিতে সেই মেসেজটা পাবেন।